আসসালামু আলাইকুম, আমি তানজিন আক্তার নিশি। আমি এইচএসসি কমপ্লিট করেছি। 2020 সালের সেপ্টেম্বর মাস থেকে সেফ স্টেটের সাথে আছি। আমি নাবিলা মেহজাবিন, দ্বাদশ শ্রেণীতে পড়ি। আমি 2020 সালের নভেম্বর মাস থেকে সেফ স্টেটের সাথে আছি। আমি সঞ্জিত আক্তার সুমাইয়া, একাদশ শ্রেণীতে পড়ি। 2021 জানুয়ারি মাস থেকে সেফ স্টেটের সাথে আছি। আমি মাহবুবা ফেরদৌসী বুশরা, অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। 2021 ফেব্রুয়ারি মাস থেকে আমি সেফ স্টেটের সাথে আছি। আমি ফাতেমা কান্তা মিতা, দ্বাদশ শ্রেণীর ছাত্রী। 2020 সালের নভেম্বর মাস থেকে সেফ স্টেটের সাথে আছি। আমি মাইশা জামান চৌধুরী, ডিগ্রি সেকেন্ড ইয়ারে পড়ছি। 2020 সালের সেপ্টেম্বর মাস থেকে আমি সেফ স্টেটের সাথে আছি। আমি উম্মেলু বাবা, ডিভিএম থার্ড ইয়ারে পড়ছি। 2020 সেপ্টেম্বর মাস থেকে আমি সেফ স্টেটের সাথে আছি। আমি নাউরিন হক, একাদশ শ্রেণীতে পড়ি। 2020 এর আগস্ট থেকে আমি সেফ স্টেটের সাথে আছি। আমি ফারহানা রূপা, এগ্রিকালচার নিয়ে ডিপ্লোমা কমপ্লিট করেছি। 2020 এর অক্টোবর থেকে সেফ স্টেটের সাথে আছি। আমি ফাতেমা আক্তার বর্ষা, এইচএসসি সেকেন্ড ইয়ারে পড়ি। 2020 এর নভেম্বর থেকে সেফ স্টেটের সাথে আছি। আমি মিন্নাতুন আক্তার কানি, বিএসএস কমপ্লিট করেছি। আমি 2020 এর অক্টোবর মাস থেকে সেফ স্টেটের সাথে আছি। আমি নূরজাহান ফেরদৌস কলি, বিবিএস কমপ্লিট করেছি। 2020 এর অক্টোবর থেকে আমি সেফ স্টেটের সাথেই আছি। আমি ফারজানা রুনা, এগ্রিকালচার থেকে ডিপ্লোমা কমপ্লিট করেছি। 2020 এর অক্টোবর থেকে সেফ স্টেটের সাথে আছি। আমি তানজিনা আলী তানজু, ডিগ্রি প্রথম বর্ষের পরে 2020 এর সেপ্টেম্বর থেকে সেফ স্টেটের সাথে আছি। আমি ফাবিহা আক্তার লুবনা, অনার্স থার্ড ইয়ারে পড়ি। 2020 সালের নভেম্বর থেকে আমি সেফ স্টেটের সাথে আছি। আমি শাহানা আক্তার, দ্বাদশ শ্রেণীতে পড়ি। 2020 এর সেপ্টেম্বর থেকে আমি সেফ স্টেটের সাথে আছি। আমি রাজিয়া চৌধুরী, অনার্স দ্বিতীয় বর্ষে অধ্যয়ন করছি। 2020 এর অক্টোবর থেকে আমি সেফ স্টেটের সাথে আছি। আমি ফারহা মাহমুদ, অনার্স দ্বিতীয় বর্ষে পড়ছি। সেফ স্টেটের সাথে 2020 সালের অক্টোবর মাস থেকে যুক্ত আছি। আপনার কাছে সেফ স্টেট কি? সেফ স্টেট আমার আত্মার মত, আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ, এ প্লেস টু ডেয়ার, অর্থাৎ সাহসিকতা অর্জনের জায়গা, আত্মার প্রশান্তির জায়গা, আত্ম মানবতার সেবায় নিয়োজিত একটি পরিবার, আ প্লেস অফ ফেথ। এটি এমন একটি জায়গা যেখানে লাখো মানুষের স্বপ্ন জীবন পায়। আলোর অভিযান, লাখো মানুষের শক্তি ও স্বপ্ন পূরণের সম্ভাবনা, স্বপ্ন পূরণের জায়গা, এমন একটি প্ল্যাটফর্ম যেখান থেকে নিজেকে আমরা গভীরভাবে জানতে ও বুঝতে পারছি। পজিটিভ সানশাইন, অনুপ্রেরণার একটি জায়গা, এ প্লেস অফ ইউনিটি, এ প্লেস অফ গুড থিঙ্কিং, এভরি মোমেন্ট ইজ এ ফ্রেশ বিগিনিং, স্বপ্ন পূরণের জন্য একটি উজ্জ্বল প্ল্যাটফর্ম পেয়েছি। 6 মাস আগে যে আমি জানতামই না নিজের স্বপ্নগুলো পূরণ করার রাস্তাটা কোন দিকে, সেই আমি আজ স্বপ্ন পূরণের রাস্তার সম্পূর্ণ দিক নির্দেশনাগুলো নিয়ে নামতে পেরেছি। সেফ স্টেটে আসার পর আপনার কী কী প্রোগ্রেস হয়েছে? সেফ স্টেটে আসার পর থেকে আমার চিন্তা ধারণার মধ্যে অনেকটা পরিবর্তন এসেছে। আমি নতুন কিছু শিখেছি। এখানে অনেক মেধাবী আপুদের সাথে পরিচয় হওয়ার পর, তাদের জীবন গল্প শোনার পর, জীবনে কিভাবে সফলতা অর্জন করতে হয় সেই নিয়ে অনুপ্রেরণা পেয়েছি। বড় বড় স্বপ্ন দেখতে শিখেছি ও যেন অনেক কিছু জানতে পেরেছি। সেফ স্টেটে আসার পর থেকে আমি আমার দুর্বলতাকে সাহসে পরিণত করতে শিখেছি। সেফ স্টেটে আসার পর থেকে আমি আমার হতাশাকে শক্তিতে রূপান্তরিত করতে শিখেছি। বিভিন্ন স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে নিজের মেধাকে বিকশিত করার পাশাপাশি মানুষকে হেল্প করার সুযোগ পেয়েছি। টিম ওয়ার্কের মাধ্যমে কীভাবে একটি কাজ আরও সহজভাবে করা যায় তা শিখেছি, যা আমাকে আমার জীবনে সফলভাবে এগিয়ে যাওয়ার পথে প্রতিনিয়ত সাহায্য করছে। সম্ভাবনাকে সফলতার রূপ দেওয়ার জন্য কী করতে হবে তা শিখেছি, নিজের আত্মবিশ্বাসটাকে আরও মজবুত করতে শিখেছি এবং কীভাবে একজন সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে তৈরি করা যায় সেটা জানতে পেরেছি। শিখেছি কীভাবে আত্মবিশ্বাস ও সাহসিকতার সাথে যে কোনো কাজ সহজভাবে করতে হয়। এখানে আসার পর আমার আমাকে খুঁজে পেয়েছি খুঁজে আমার গন্তব্যের রাস্তা, কীভাবে নিজের জড়তাকে কাটিয়ে সামনে এগিয়ে যেতে হয় তা শিখেছি। এই প্ল্যাটফর্মে এসে লোকে কি বলবে তা না ভেবে কীভাবে নিজেকে এবং নিজের মতামতকে সবার সামনে উপস্থাপন করতে হয় তা শিখেছি। স্বপ্ন পূরণের জন্য একটি উজ্জ্বল প্ল্যাটফর্ম পেয়েছি। তাছাড়া সেফ স্টেটের বিভিন্ন সামাজিক উদ্যোগ এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড আমাকে শিখিয়েছে কীভাবে একতাবদ্ধ হয়ে থাকতে হয়, কীভাবে একে অন্যের পাশে থেকে মানুষে মানুষে ভালোবাসতে হয়, বিনা স্বার্থে একে অন্যকে সাহায্য করতে হয়।
6 মাস আগে যে আমি জানতামই না নিজের স্বপ্নগুলো পূরণ করার রাস্তাটা কোন দিকে, সেই আমি আজ স্বপ্ন পূরণের রাস্তার সম্পূর্ণ দিক নির্দেশনাগুলো নিয়ে নামতে পেরেছি। কিভাবে নিজের শাইনেস কাটিয়ে উঠতে হয় তা শিখেছি, নিজের খুলস ছেড়ে বের হতে পেরেছি, শত ব্যস্ততার মধ্যেও আনন্দ খুঁজে পেয়েছি।